অলরেডি 10-15 হয়ে গেছে, 10-16 এখন, বাকিরা কোথায়? আচ্ছা, তোমাদের ক্লাস ছিল 9টা থেকে কি কোনো ক্লাস ছিল? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাস ছিল এটা শেষ হয়েছে কখন? 9টা 52 স্যার। শুরু হয়েছে কখন? 9টা স্যার, 9টা 15-র দিকে স্যার। কোন স্যার ক্লাস নেই? স্যার সাকিব স্যার। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কি সাকিব স্যারই নেয় নাকি ওই যে আরো স্যার আরেকজন স্যার নিতেন, মাহমুদুল স্যার নিতেন, উনি স্যার এখন বলে গেছে? নেন আমাদের। জি স্যার এখন নেন না, আর একজন ম্যাম নেন, আর একজন স্যার নেন ওনার বদলে। কোন স্যার কোন ম্যাডাম নেন? স্যার বেঞ্জি। জি স্যার, জি স্যার জানি স্যার, বেঞ্জি স্যার আর স্যার আরেকজনের ম্যাম স্যার, জারিন ম্যাম স্যার, ফাহমিদা ম্যাডাম। ফাহমিদা ম্যাডাম, সরি স্যার। জেরিন ম্যাডাম তো ইংলিশের, তাই না? ফাহমিদা ম্যাডাম ফাহমিদা ম্যাম, ডিপার্টমেন্ট একজন আছে, ফাহমিদা আক্তার ম্যাডাম। তাহলে বাকিরা কোথায়? এখনো আসতেছে না কেন? সবাইকে কুইকলি জয়েন করতে বলো, আমি আর 2 মিনিট ওয়েট করে ক্লাস শুরু করে দেবো। লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম বলো, লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম? স্যার লাস্ট ক্লাসে পলিমার ডিগ্রেডেশন কি এটা পড়েছিলেন, পলিমার ডিগ্রেডেশন কখন হয়, এটা আচ্ছা, পলিমার ডিগ্রেডেশনের ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে এই র্যান্ডম পলিমার, র্যান্ডম ডিগ্রেডেশন, তারপর হচ্ছে চেইন ইন ডিগ্রেডেশনের হচ্ছে ডিফারেন্স, আচ্ছা আর হচ্ছে এগুলোর উদাহরণ, এগুলো এইগুলো স্যার। এই পর্যন্ত হয়েছিল, তারপরে এরপর থেকে আমরা আজকে শুরু করবো, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে বলো, ফার্স্ট একটু রিভিউ করি তাহলে। পলিমার ডিগ্রেডেশন কাকে বলে? কে কে বলতে পারবে? হাত তোলো। পলিমার ডিগ্রেডেশন কাকে বলে? রোল নাম্বার 273, তোমার হচ্ছে মাইকটা আনমিউট করা, তুমি কিছু বলতে চাও? রোল নাম্বার 273, তুমি কি কিছু বলতে চাও? আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। যদি কিছু না বলার থাকে তাহলে মাইকটা মিউট করে দাও, আর বলার থাকলে আনমিউট করে কথা। জি না স্যার, সরি ভুল। হ্যাঁ, তাহলে মিউট করে দাও, যদি কিছু বলার না থাকে তাহলে মিউট করে দাও। ওকে, আমি আরো হাত দেখতে চাই। পলিমার ডিগ্রেডেশন কাকে বলে? এটা তো একটা সহজ সংজ্ঞা, সহজ ডিফিনিশন। বলো তানভীর, বলো এবার দেখি। তানভীর বলো, 167, তানভীর বলো। পলিমার ডিগ্রেডেশন হচ্ছে পলিমারের প্রপার্টিজ, যেমন টেনসাইল স্ট্রেন, কালার, শেপ, আর মলিকুলার ওয়েট, বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, হিট হিট এবং কেমিক্যালস, যেমন অ্যালকালিস এবং অ্যাসিডের মাধ্যমে এগুলো প্রপার্টিস গুলো কমে যাওয়াকে বলেছে। লস অফ টেন্সাইল স্ট্রেন বা থার্মাল স্টেবিলিটি অর মলিকুলার ওয়েট বা কালার শেপ ইন দ্য প্রেজেন্স অফ লাইট হিট অর কেমিক্যালস, তার মানে লাইটের প্রেজেন্সে অথবা হিটের প্রেজেন্সে অথবা কেমিক্যালের প্রেজেন্সে অথবা যে কোনো একটা এনভায়রনমেন্টাল কোন একটা ফ্যাক্টরের কারণে মলিকুলার ওয়েট, থার্মাল স্টেবিলিটি, তারপর তার মেকানিক্যাল স্ট্রেন, শেপ এক্সেট্রা, কালার, এগুলার যে চেঞ্জ হয় বা লস হয় এটাকে বলা হচ্ছে ডিগ্রেডেশন অফ পলিমার। যদি সংজ্ঞা আসে ডেফিনেশন আসে লিখতে পারবো না পরীক্ষায়? জি স্যার। আচ্ছা, ডিগ্রেডেশনটা কখন হয়, ডিগ্রেডেশনটা কোন কোন স্টেজে হয়, কে কে বলতে পারবে? হাত তোল, তারপর আমি যাকে বলবো সে বলবে, অ্যান্সার দিবে। আমি আরো হাত দেখতে চাই, শুধু 2-3টা হাত সব সময় দেখা যায়? তার মানে তারা রেগুলার করতেছে, বাকিরা কি পড়াশোনা করছে না? এরকম হইলে তো হবে না। আমি আরো হাত দেখতে চাই। নাহিদ বলো, 279, নাহিদ বলো, কি কি কারণে পলিমারের ডিগ্রেডেশনটা হয়? আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা হচ্ছে প্রসেসিং এর সময় আর একটা ইউজ এর সময় স্যার।
এক্স্যাক্টলি, তার মানে পলিমার প্রসেসিং এর সময় আবার অনেক সময় হিট কি করতে হয়, রেজ করতে হয়। আমরা অলরেডি পলিমার প্রসেসিং টা আপনাদের দেখেছি যে কোন একটা পলিমার প্রসেসিং টেকনিকে কিন্তু আবার টেম্পারেচার কি রেজ করে, তো ওই টেম্পারেচার যদি রেজিস্ট না করতে পারে ওই পলিমারটা তখন কিন্তু তার ডিগ্রেডেশন হয়ে যাবে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন, তুমি যখন ইউজ করছো ইউজ করার সময় তখন সেটা লাইটের প্রেজেন্সে আসতে পারে, হিটের প্রেজেন্সে আসতে পারে, এবং কেমিক্যালস এর প্রেজেন্সেও আসতে পারে ইউজ করার সময়। তখন যদি তার ডিগ্রেডেশন হওয়াটাই স্বাভাবিক যদি রেজিস্ট না করতে পারে, তো সেই ক্ষেত্রে যে ডিগ্রেডেশন সেটা কিন্তু একটা সম্ভাবনা আছে। তার মানে দুই ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ইউজের সময় আর একটা হচ্ছে ফ্যাব্রিকেশন বা প্রসেসিং এর সময়। গুড, এরপরে চলে আসো পলিমারের ডিগ্রেডেশনটা, টাইপস অফ ডিগ্রেডেশন মানে কয় ধরনের ডিগ্রেডেশন, মানে ডিগ্রেডেশনের প্রকারভেদ, কে কে পারবে হাত তুলো যে ডিগ্রেডেশন কয় প্রকার কি কি, আমি আরো হাত দেখতে চাই। গুড, শারিয়ার বলো তো 165, রোল নাম্বার 165 বলো যে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। মূলত স্যার দুই ধরনের স্যার মানে টাইপ দেখা যায় স্যার, চেইনিং ডিগ্রেডেশন আর স্যার ওই র্যান্ডম ডিগ্রেডেশন। গুড, তার মানে র্যান্ডম ডিগ্রেডেশন একটা আর একটা হচ্ছে চেইন এন্ড ডিগ্রেডেশন। আচ্ছা, তাহলে চেইন এন্ড ডিগ্রেডেশন কাকে বলে বলে ফেলো স্যার। চেইন এন্ড ডিগ্রেডেশন হলো স্যার যখন একদম একদম একটা সাইড থেকে স্যার একদম সাইড থেকে স্যার মনোমারটা যখন আলাদা হয়ে যাবে, শুরু করবে পলিমারটা একটা এন্ড থেকে বা একটা সাইড থেকে ভাঙা শুরু করবে, এই যে টাইপ এটাকে বলা হচ্ছে চেইন এন্ড ডিগ্রেডেশন, তাই না? জি স্যার। এটাকে বলা হয় ডিপলিমারাইজেশন, আরেক ভাবে বলা হয় ডিপলিমারাইজেশন। এখানে মনোমার ইউনিটটা আলাদা হবে না, এখানে হচ্ছে লার্জ পলিমার থেকে স্মলার চেইনে, লার্জ চেইনটা স্মলার চেইনে কি হবে কনভার্টেড হবে, এখানে কনভার্টেড হবে। জি স্যার। আচ্ছা, এরপরে ডিফারেন্সটা কে বলতে পারবা হাত তুলো তো দেখি, যে র্যান্ডম ডিগ্রেডেশন আর চেইন ডিগ্রেডেশনের ডিফারেন্স বলো। ইয়া বলো 196 বলো, 196 বলো, 196 বলো ডিফারেন্স বিটুইন chain and degradation and random degradation. না পারলে 287 বলো, মুস্তাফা শেখ মুস্তাফা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। চেইন ইন ডিগ্রেডেশন স্যার এটা এন্ড পয়েন্টে স্যার মানে ভাঙ্গে স্যার, আবার র্যান্ডম হচ্ছে স্যার এটা মানে র্যান্ডম পয়েন্টে ভাঙ্গে, আবার চেইন ইন ডিগ্রেডেশনের স্যার মানে এর মলিকুলার ওয়েট স্যার মানে ধীরে ধীরে কমতে থাকে, আর র্যান্ডম এর স্যার কুইকলি কমতে থাকে। চেইন ইন ডিগ্রেডেশনের স্যার মানে স্টারস ভাঙ্গে স্যার মানে বিটামাইলেজের বিটামাইলেজের প্রেজেন্সে ভেঙে ভেঙে সেটা এটা স্যার গ্লুকোজ দিয়ে এটা কনভার্টেড হয়, তাই না? জি স্যার। স্টার্স থেকে গ্লুকোজে কনভার্টেড হয় পড়াইছিলাম না এই কালকে, না পড়াইলাম অর্গানিক কেমিস্ট্রি বিটামাইলেজ থেকে। জি স্যার। লেগেছো কালকে? জি স্যার। কালকে পড়াইলাম হচ্ছে অ্যাসিড হাইড্রোলাইসিস দিয়ে, ওই যে ওই প্রসেসটা অ্যাসিড হাইড্রোলাইসিস, এটা ভুলে গেছো নাকি? জি না স্যার, কালকে না পড়াইলাম। হ্যাঁ বলো, এরপরে বলো। তাহলে এটা একটা টেকনিক, তাই না? বিটামাইলেজ দিয়েও কিন্তু স্টার্স কে তুমি যদি হাইড্রোলাইসিস করো গ্লুকোজ পাওয়া, তাহলে এরপর থেকে আমরা শুরু করবো। সবাই হাত নামায় ফেলো, আর আমি সবাইকে বলি যে তোমরা সবাই পড়বা, যেদিন যে পড়াটা পড়ায় আমি কিন্তু খুব কম পরিসরে পড়াই। কম পরিসরে কেন পড়াই? প্রতিদিন, যাতে তোমরা বাসায় গিয়ে পড়তে পারো, তোমাদের প্রতি একটা বোঝা না যায়। আমরা অল্প অল্প করে পড়ি যাতে পড়াটা ইফেক্টিভ হয়, বাসায় গিয়ে ওই দিনে পড়াটা ওই দিন সেরে ফেলো,
কারণ আমরা যেভাবে আগেছি সেভাবে আগেলে কোনো সমস্যা হবে না, সঠিক সময় সিলেবাস শেষ হবে এবং তোমাদের উপর কোনো চাপ থাকবে না। কিন্তু তোমরা সবাই স্টাডি করবে, আমার কথা হচ্ছে সবাই পড়বা, কোনো কিছু না বোঝার থাকলে বলতে হবে যে স্যার এই জিনিসটা বুঝিনি, এই জিনিসটা আবার যদি পড়েন আমি অবশ্যই বলবো, কিন্তু তোমাদের স্টাডি করে নিতে হবে, পড়াশোনাটা করতে হবে, পড়াশোনায় থাকতে হবে। এখন দেখো, এখন আমরা এর পরের কন্টেন্ট থেকে শুরু করবো, আমি একটু স্লাইডটা শেয়ার করি। স্লাইডটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আজকে থেকে আমরা শুরু করব থার্মাল ডিগ্রেডেশন, আজকে আমাদের যে কন্টেন্ট আমি থার্মাল ডিগ্রেডেশন পড়াবো। আজকে দেখো থার্মাল ডিগ্রেডেশন নামই বোঝা যাচ্ছে, আমি একটু আগে বিষয়গুলো একটু বুঝাই নিই, তোমরা একটু ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, এখন লেখার দরকার নেই, যখন বলবো লিখতে তখন লিখবা। থার্মাল ডিগ্রেডেশন মানে হচ্ছে তুমি বোঝাই যাচ্ছে যে হিটের প্রেজেন্সে পলিমারের ডিগ্রেডেশন বা ভাঙন, পলিমারের কালারটা লস হতে পারে, শেপটা চেঞ্জ হতে পারে, মেকানিক্যাল প্রপার্টি কমে যেতে পারে, হিটের প্রেজেন্সে থার্মাল স্ট্যাবিলিটিও কমে যেতে পারে। তো এই যে হিটের প্রেজেন্সে পলিমারের যে ভাঙন বা ব্রেকডাউন হওয়া, এটাকে বলা হচ্ছে থার্মাল ডিগ্রেডেশন, অথবা তার যে প্রপার্টিজ লস হওয়া এটাই হচ্ছে থার্মাল ডিগ্রেডেশন। কিছু কিছু পলিমার আছে যেগুলো হাই হিট পর্যন্ত রেজিস্ট করতে পারে, মানে অধিক টেম্পারেচারেও সে কোনো ধরনের লস হয় না। আবার কিছু কিছু পলিমার আছে লোয়ার টেম্পারেচারেও সেটা ডিগ্রেড করা শুরু করে। তো কি কি ফ্যাক্টর একটা পলিমার থেকে আরেকটা পলিমারের স্ট্যাবিলিটি কি কি কারণে চেঞ্জ হয়, এই চেঞ্জ গুলা এই ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করবো। তানভীর কিছু বলবা? হাত তুলছো তানভীর? স্যার জি, মানে লাস্ট এক মিনিটে স্যার কথা শুনতে পারিনি আর স্যার পেজটা একটু ব্ল্যাঙ্ক ছিল, এখন নেটওয়ার্কটা আসছে স্যার, যদি আরেকবার একটু মানে রিপিট করতে বলবো। থার্মাল ডিগ্রেডেশন আমরা শুরু করছিলাম, আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে থার্মাল ডিগ্রেডেশন। থার্মাল ডিগ্রেডেশন মানে হচ্ছে টেম্পারেচারের প্রেজেন্সে পলিমারের ভাঙন, পলিমারের প্রপার্টিজ গুলো লস হওয়া। যেমন হাই টেম্পারেচারে পলিমারের মলিকুলার ওয়েট অথবা তার মেকানিক্যাল প্রপার্টিজ অথবা কালার বা শেপ এগুলো যদি চেঞ্জ হয়ে যায়, ডিগ্রেডেশন হয়ে যায়, তখন আমরা বলেছি তাকে থার্মাল ডিগ্রেডেশন। তো থার্মাল ডিগ্রেডেশন কি? হিটের প্রেজেন্সে পলিমারের এই প্রপার্টিজ গুলো লস হওয়া। কিছু কিছু পলিমার আছে হাই হিট পর্যন্ত সে টিকে থাকতে পারে, রেজিস্ট করতে পারে হাই হিট, যেরকম পলিটেট্রাফ্লুরোইথিলিন অথবা পলিটেট্রাফ্লুরোফিলাইন ফিনাইলিন, এই পলিমার গুলো তোমার 400-500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত রেজিস্ট করতে পারে। আবার কিছু কিছু পলিমার আছে যেমন পলিভিনাইল ক্লোরাইড, এগুলো তোমার 200 ডিগ্রি সেলসিয়াসেই ডিগ্রেডেশন শুরু হয়ে যায়। তো এই ডিগ্রেডেশনটা কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে, থার্মাল ডিগ্রেডেশন বা পলিমার টু পলিমার ভ্যারি করে, এই প্রপার্টি গুলো বা এই ফ্যাক্টর গুলো একটু আমরা স্টাডি করবো যে কি কি কারণে পলিমার টু পলিমার থার্মাল স্ট্যাবিলিটি গুলো ভ্যারি করে। তো এটা একটু আমি লিখে বুঝাবো, আমি হোয়াইট বোর্ডে একটু লিখে বুঝাই, তারপর আবার স্ক্রিনটা চলে আসবে। ফ্যাক্টর ওয়ান হচ্ছে কোন একটা পলিমারে সাবস্টিটিউয়েন্ট যত বাড়বে তত তার পলিমারের স্ট্যাবিলিটি, থার্মাল স্ট্যাবিলিটি কমে যাবে। বিষয়টা কি, বিষয়টা আমি একটু বুঝাই। মনে করো এই কার্বন, এই কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে হাইড্রোজেন, এটার নাম কি? এটার নাম কি বল? ইথিলিন। ইথিলিন গুলো নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে একটা পলিমার তৈরি করলো, তার নাম হয়ে যাবে কি? পলিইথিলিন। তাহলে যে পলিইথিলিনের মধ্যে তোমার কি আছে, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন কানেক্টেড আছে। এখন যদি এরকম হয়, পলিইথিলিন এই কার্বনের সাথে যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন যদি মিথাইল গ্রুপ দ্বারা সাবস্টিটিউটেড হয়, মিথাইল গ্রুপ দ্বারা সাবস্টিটিউটেড হয়, তাহলে কি হবে দেখো, কার্বন এখানে একটা হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এটা রিপিটিং ইউনিট হয়ে যাবে কি? প্রোপাইলিন। তাহলে প্রোপাইলিন নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে পলিপ্রোপাইলিন তৈরি করলো, তাই না? এটা হচ্ছে রিপিটিং ইউনিট। তাহলে দেখো এইখানে কি হইলো, তোমার
সাবস্টিটিউয়েন্ট বাড়লো, হাইড্রোজেনটা সাবস্টিটিউটেড হলো একটা মিথাইল গ্রুপ দিয়ে। তাহলে ফ্যাক্টর নাম্বার ওয়ান হচ্ছে যখন কোন একটা পলিমারে সাবস্টিটিউয়েন্ট বেড়ে যায় তখন তার থার্মাল স্টেবিলিটি কমে যায়। তাহলে এই ফ্যাক্টর অনুসারে পলিথিলিন বেশি স্টেবল হবে থার্মাল স্টেবল নাকি পলিপ্রোপিলিন থার্মাল স্টেবল বেশি হবে বলতো? রেসপন্স করো। পলিথিলিন বেশি হবে থার্মাল স্টেবল। এক্স্যাক্টলি, পলিথিলিনটা কি হবে হাইলি থার্মাল স্টেবল হবে, কারণ কি সাবস্টিটিউয়েন্ট নাই ওইখানে, যেহেতু সাবস্টিটিউয়েন্ট চলে আসে পলিপ্রোপিলিনে, সেহেতু তার পলিপ্রোপিলিনে তার এটা কি হবে স্টেবিলিটি কি হবে নাম্বার 253। কিছু বলতে চাও? না বলতে চাইলে মিউট করে দাও মাইক। তাহলে দেখো যখন মিথাইল গ্রুপ চলে আসলো প্রপিলিন হয়ে গেল, প্রপিলিনের থার্মাল স্টেবিলিটি কম, কারণ আমি জানি রুলস নাম্বার ওয়ান বা ফ্যাক্টর নাম্বার ওয়ান সেটা হচ্ছে কোন একটা পলিমারে যখন সাবস্টিটিউয়েন্ট বাড়তে থাকবে, নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট বাড়ার সাথে সাথে তার পলিমারের স্টেবিলিটি কি করতে থাকবে কমতে থাকবে। তাহলে যেহেতু এখানে সাবস্টিটিউয়েন্ট বেড়ে গেছে তাহলে এর স্টেবিলিটি কি হলো কমে যাবে। এরকম যদি হয় যে আচ্ছা হাইড্রোজেন একটা না দুইটা সাবস্টিটিউটেড হয়েছে বা দুইটা সাবস্টিটিউয়েন্ট আছে, একটু কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ, এই গ্রুপটা সাবস্টিটিউটেড হয়ে গেল মিথাইল গ্রুপ দিয়ে, তাহলে নাম কি হয়ে যাবে আইসোবিউটিলিন। তাহলে আইসোবিউটিলিন নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে পলি আইসোবিউটিলিন একটা পলিমার তৈরি করলো। তো এই পলিমারে দেখো সাবস্টিটিউয়েন্ট নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট কয়টা, দুইটা না এক একটা রিপিটিং ইউনিটে? তাহলে সাবস্টিটিউয়েন্ট সংখ্যা বেড়ে গেল রিপিটিং ইউনিটে দুইটা করে, তাহলে পুরো পলিমারটার মধ্যে তো সাবস্টিটিউয়েন্ট বেড়ে গেছে রিপিটিং ইউনিট গুলাতে, তার মানে তার স্টেবিলিটি আরো কমে যাবে। তাহলে পলি আইসোবিউটিলিন যেটা এই পলিমারের স্টেবিলিটি আরো কম, পলিথিলিন থেকেও কম পলিপ্রোপিলিন থেকেও কম, তার মানে ওটা হিট সেন্সিটিভিটি অনেক বেশি, লোয়ার হিটে কি করা শুরু করবে ডিগ্রেড করা শুরু করবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আরেকটা আরেকটা উদাহরণ দিই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি এরকম থাকে কার্বনের সাথে হাইড্রোজেন কানেক্টেড আরেকটা কার্বনে, মনে করো ফিনাইল গ্রুপ কানেক্টেড, এটাকে কি বলবো আমরা স্টাইরিন। ফিনাইল গ্রুপটা একটু ড্র করি ভালো করে। স্টাইরিন স্টাইরিন গুলো নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে পলিস্টাইরিন তৈরি করলো, তাহলে পলিস্টাইরিনের স্টেবিলিটি বেশি হবে নাকি কম কম হবে? পলিস্টাইরিনের স্টেবিলিটি কম হবে, কারণ কি এখানে সাবস্টিটিউয়েন্ট রয়েছে বা হাইড্রোজেনটা সাবস্টিটিউয়েন্ট অবস্থায় আছে। আবার যদি এরকম হয় যে হাইড্রোজেনটা মিথাইল গ্রুপ দ্বারা সাবস্টিটিউটেড হলো আবার ফিনাইল গ্রুপ দ্বারা হলো, তাহলে এটা নাম হয়ে যাবে পলিমিথাইল স্টাইরিন, তাহলে মিথাইল স্টাইরিনের স্টেবিলিটি আরো কম হবে। তার মানে মনে রাখবা যে পলিথিলিনের হাইড্রোজেনটা যত সাবস্টিটিউটেড হবে, যে পলিমার গঠিত হবে সাবস্টিটিউটেড হয়ে মনোমার গুলো নিজেদের মধ্যে কানেক্টেড হওয়ার ফলে, ততই তার স্টেবিলিটি কি হবে কমে যাবে। কেন কমে যায় এই বিষয়টা এখন দেখো, যখন সাবস্টিটিউয়েন্ট গুলো কানেক্টেড থাকে কার্বনের সাথে তখন এই কার্বন কার্বন বন্ডের উপর একটা স্ট্রেন থাকে, ফোর্স থাকে, এই গ্রুপ গুলো একটা ফোর্স অ্যাপ্লাই করে, ফোর্স অ্যাপ্লাই কারণে এই বন্ডটা এমনিতেই অবস্থায় দুর্বল অবস্থায় থাকে। যখন একে লোয়ার হিট দেওয়া হয় এই লোয়ার হিট পেলে সেটা ভেঙে যায় বা ডিগ্রেডেশনে চলে যায়, তার মানে যত সাবস্টিটিউয়েন্ট থাকবে তত কার্বন কার্বন বন্ডের উপরে একটা স্ট্রেন থাকবে, ফোর্স থাকবে, এই ফোর্সের কারণে তুমি লোয়ার হিট দিলে সেটা ভেঙে যাওয়া শুরু করবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার।
তাহলে এটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার ওয়ান। এটা একটু তোমরা লিখে নিবা, আমি স্লাইডটা শেয়ার করবো। তার আগে একটা এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে কার্বন কার্বন হাইড্রোজেনটা যদি ক্লোরিন দ্বারা সাবস্টিটিউটেড হয় তাহলে এটার নাম কি হয়ে যায়, টেট্রাফ্লোরো ইথিলিন। টেট্রাফ্লোরো ইথিলিন যখন নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে একটা পলিমার তৈরি করে তখন তাকে বলা হয় পলি টেট্রাফ্লোরো ইথিলিন। তাহলে পলি টেট্রাফ্লোরো ইথিলিনের স্টেবিলিটি কি বেশি হবে নাকি কম হবে, তোমাদের কি ধারণা, থার্মাল স্টেবিলিটি কি বেশি হবে না কম হবে? ধারণা থেকে বলো, সমস্যা নেই, ভুল হইলে হোক। জি স্যার, ফ্যাক্টরস এর মানে ওই রুলস অনুযায়ী অনুসারে অনুসারে বলো। জি স্যার, অনুসারে নাম্বার অফ হাইড্রোজেন সাবস্টিটিউটেন্ট স্যার এখানে তো অনেক বেশি, যার কারণে অনেক বেশি, তার মানে তার স্টেবিলিটি কমে যাওয়ার কথা, তাই না? কিন্তু এখানে কমবে না। কারণ কি কমবে না, কেন কেন কমবে না এই বিষয়টা শুনো। কার্বন আর ফ্লোরিনের যখন বন্ডটা হয় ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি থাকার কারণে এর চারপাশে একটা শিল্ডিং তৈরি করে, এই পলিমারের চারপাশে একটা শিল্ডিং তৈরি করে। যখন এই শিল্ডটা থাকে তখন হিট এসে এই শিল্ডকে ভেদ করে সহজে ঢুকতে পারে না। যেহেতু হিট এসে ঢুকতে পারে না তখন তার কার্বন কার্বন বন্ডটাও কি হয়ে যায়, সেফ সাইডে থাকে, কার্বন কার্বন বন্ডটাও কিন্তু রিজার্ভড অবস্থায় থাকে। এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই কার্বন আর ফ্লোরিনের যে বন্ড, বন্ডের স্ট্রেংথটা খুব বেশি, বন্ডের স্ট্রেংথ বেশি থাকার কারণে এই কার্বন কার্বন বন্ড গুলো কিন্তু স্টেবল পজিশনে থেকে যায়। তাহলে বোঝা গেছে পলিটেট্রা ফ্লোরিথিলিন কেন থার্মাল স্টেবিলিটি বেশি? জি স্যার, জি স্যার বুঝলাম। কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে ও চারপাশে একটা শিল্ড তৈরি করে, ওই শিল্ডের কারণে হিট যেটা, হিটটা কিন্তু সহজেই কার্বন কার্বন বন্ডকে অ্যাটাক করতে পারে না, তাহলে কার্বন কার্বন বন্ডটা স্টেবল অবস্থায় থেকে যায়, হায়ার হিট রেজিস্ট করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে কার্বন আর ফ্লোরিনের বন্ডের স্ট্রেংথটা খুব বেশি। আমি বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। এবার একটু লিখে নাও এই কথাগুলো, একটু লিখে নাও, আমি একটু স্লাইড শেয়ার করি স্যার। তাহলে স্যার যদি ক্লোরিন হয় তো ক্লোরিনের জায়গায় সব, না ক্লোরিন হলে আবার ভাঙা শুরু করতো তখন স্যার কমে যাবে স্যার? হ্যাঁ, তখন তার ইয়া স্টেবিলিটি কমে যাবে। ইয়া স্লাইডটা দেখতে পাচ্ছো? জি স্যার। তাহলে স্যার এটা ইলেকট্রোনেগেটিভলি এর উপর স্যার ডিপেন্ড করলো স্যার? ইলেকট্রোনেগেটিভ, হাইলি ইলেকট্রোনেগেটিভিটি যদি হয় তখন হচ্ছে, যেমন ফ্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ তখন সে একটা শিল্ডিং তৈরি করে। বুঝা গেছে? ফ্যাক্টরস এফেক্টিং কার্বন কার্বন বন্ড স্টেবিলিটি, এখান থেকে যে লেখা শুরু করো, থার্মাল ডিগ্রেডেশন উপরে হেডিং দাও, হেডিং দিয়ে যে ইয়াটা দিয়ে দাও, যে ডেফিনেশনটা আমি বলেছি ওটা লিখে দাও, লিখে তারপরে যে ফ্যাক্টরস গুলো লেখা শুরু করো, কুইকলি লেখো। আরো দুইটা ফ্যাক্টর আছে, স্যার আমার একটু নেট প্রবলেম করতেছে স্যার, কোন জায়গা থেকে লিখব একটু স্যার আবার একটু বলতে পারবেন? এটা ফ্যাক্টরস এফেক্টিং কার্বন কার্বন বন্ড স্টেবিলিটি, এই যে এখান থেকে হেডিং দেওয়া আছে না, এখান থেকে লেখো, আর উপরে থার্মাল ডিগ্রেডেশন লিখে ডেফিনেশনটা দিয়ে দাও, শুরুতে যে ডেফিনেশনটা বলছি ওটা একটু লিখে নাও খাতায়, তারপর হচ্ছে ফ্যাক্টরস গুলো লেখো। তাহলে তোমার খাতা একটা নোট হয়ে গেল, কিন্তু আমি যেভাবে লেখাইতেছি তোমার খাতা কিন্তু একটা নোট, বছর শেষে তুমি খাতা খুলবা দেখবা আল্লাহ একটা নোট হয়ে গেছে। জি স্যার। লেখা হয়েছে এই স্লাইডটা, লেখা হয়েছে না স্যার?
আজকে মনে হয় ঠান্ডাটা বেশি আছে, তাই না? জি স্যার, জি স্যার, হালকা একটু বাতাস হচ্ছে, যার কারণে ঠান্ডাটা একটু ঠান্ডা বেশি আজকে স্যার, একটু বাতাস হচ্ছে স্যার ঠান্ডার সাথে, এই জন্য স্যার ঠান্ডাটা বেশি লাগতেছে। এই স্লাইডটা লেখা হয়েছে স্যার, লাইন গেছে। স্যার এখানে কি মানে কার্বন কার্বন বন্ডের জায়গায় পলিমার ব্যাকবোন বন্ড ডিক্রিজ সেটা লিখছে কি লিখছে স্যার? কার্বন কার্বন বন্ডই তো পলিমার ব্যাকবোনে থাকে, তাই না? এই যে বন্ডটা দেখাচ্ছে এটা কি পলিমারের ব্যাকবোন না? ডিগ্রেডেশনটা হয় কিন্তু ব্যাকবোনে, ডিগ্রেডেশন তো সাবস্টিটিউট ইভেন্ট কার্বনের মধ্যে না, বুঝা গেছে? জি স্যার। এরপরে লিখে নাও যে কথাগুলো বলছে সবগুলোই লেখা আছে এখানে। একবারে যে পলিটেট্রা ক্লোরোইথিলিন পর্যন্ত এখানে শেষ পর্যন্ত লেখো, সময় হলো 5 মিনিট, 5 মিনিট পরে আমি সেকেন্ড আর থার্ড ফ্যাক্টরে চলে যাব, কুইকলি লেখবা। স্যার এই ফেজ এর কোথা থেকে শুরু করব? শুরু থেকে শুরু লিখবা, শুরু থেকে। তুমি কি ক্লাসে এখন আসলা? না স্যার, নতুন পেজে গেছেন তো এই জন্য। নতুন পেজে গেছি, ওইখানে তোমার স্টাইরিন দিয়ে এক্সাম্পলটা দেওয়া আছে, মিথাইল স্টাইরিন দিয়ে দেওয়া আছে, এবং পলিডেটা ফ্লুরোইথিলিনের যে এক্সেপশনাল বিহেভিয়ার ওইটা লেখা আছে, এটা লিখে নাও। লিখে যে পলিডেটা ফ্লুরোইথিলিনের বিহেভিয়ার পর্যন্ত লিখবা 5 মিনিটস এর মধ্যে লিখে, তারপর আমি আবার ফ্যাক্টর 2 এন্ড ফ্যাক্টর 3 তে চলে যাব। তিনটা ফ্যাক্টর মেইনলি রিভিল করে থার্মাল স্ট্যাবিলিটির ক্ষেত্রে, নাম্বার 1 আমরা অলরেডি পড়েছি এবং তোমরা দেখছো, এখন নাম্বার 2 এবং নাম্বার 3 তে আমরা চলে যাব। আছে ক্লাস আছে?
পলিকার্বনেটের সাথে স্যার ডান দিকে কার্বনের সাথে অক্সিজেনের দুইটা, আবার নিচে কি স্যার অক্সিজেনের সাথে দুইটা বন্ড? তুমি ওই দিকে গেছো কেন এখন? আমি তো ফ্যাক্টর টু ফ্যাক্টর থ্রি তে যাইনি। তুমি তো পলিচারটে ফ্লোরিথ্রিন পর্যন্ত লিখবা, তাই না? ওনো জি স্যার, কার্বনের সাথে ডাবল বন্ড, ঠিক আছে? ওকে, ফ্যাক্টর টু আর ফ্যাক্টর থ্রি তে এখন আসবে তাহলে, তারপরে তোমরা ওটা লেখো। তাহলে দেখো, আমি একটু ব্ল্যাক বোর্ডে শেয়ার করি। যখন কোন একটা পলিমারের ব্যাকবোনে ফিনাইল গ্রুপ থাকে, ফিনাইল গ্রুপ গুলো নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে কি তৈরি করবে? পলিফিনাইলিন পলিমার তৈরি করবে। ফিনাইল গ্রুপ যখন থাকবে, পলিমারের স্ট্যাবিলিটি তত বেড়ে যাবে, কারণ যখন ফিনাইল গ্রুপ থাকে তখন তার ওয়েটটা বেশি হয়। পলিমারে ওয়েট বেশি হওয়ার কারণে তাকে তুমি আর হিটে তাকে না তাকে নড়াইতে চড়াইতে তাহলে কি দিতে হবে? বেশি এনার্জি দিতে হবে, হাই হিট দিতে হবে, তাহলে থার্মাল স্টেবিলিটি তার বেড়ে গেল কনসিকুয়েন্টলি। তার মানে কোন একটা পলিমারে যখন আমি ব্যাকবোনে কি করব, ইনকর্পোরেট করে দিব ফিনাইল গ্রুপ, তখন তার স্টেবিলিটি বেড়ে যাবে। ফ্যাক্টর নাম্বার টু এইট, যে কোনো একটা পলিমারে ব্যাকবোনে যখন ফিনাইল গ্রুপ থাকবে, ফিনাইল গ্রুপ বাড়ার সাথে সাথে তার থার্মাল স্টেবিলিটিও কি হবে বলো? বেড়ে যাবে খুব ইজি। কোন একটা পলিমার মনে করো ইথিলিন, ইথিলিনের সাথে যদি অক্সিজেন থাকে তখন হয়ে যায় ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে কি তৈরি করলো? পলি ইথিলিন, তাই না? পলিইথিলিন অক্সাইড, ইথিলিন একটা আর ইথিলিন অক্সাইড একটা, তাহলে পলিইথিলিন আর পলিইথিলিন অক্সাইড। পলিইথিলিন অক্সাইডে কি থাকবে? অক্সিজেন থাকবে। যখন কোনো একটা পলিমারে ব্যাকবোনে অক্সিজেন থাকবে তখন তার ডিগ্রেডেশন রেটটা বেড়ে যাবে, কারণ কার্বন আর অক্সিজেনের যে বন্ড সেটা হচ্ছে উইক অবস্থা থাকবে। উইক অবস্থা কেন থাকবে? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের তুলনায়। তাহলে অক্সিজেন কি যাবে? বন্ড ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে নিতে যাবে। যখন নিজের দিকে নিয়ে নিতে যাবে তখন তার বন্ডের স্ট্রেন্থটা কি কমে গিয়ে লোয়ার হিটে এসে ভেঙে যাবে বা ডিগ্রেডেশন হবে। বুঝতে পারছি? স্যার আরেকবার একটু রিক্যাপ করে দিবেন, পলিথিন পলিইথিলিন অবশ্যই অক্সাইড এই অবশ্যই দেখো, এটা পলিইথিলিন, এটা পলিইথিলিন যা আর কি, একটু ইথিলিন নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে পলিইথিলিন তৈরি করলো, আর ইথিলিন অক্সাইড নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে পলিইথিলিন অক্সাইড তৈরি করলো। এখানে দেখো ইথিলিন আর ইথিলিন অক্সাইড, পলিইথিলিন আর পলিইথিলিন অক্সাইডে দেখো যে তার রিপিটিং ইউনিটে অক্সিজেন বেড়ে গেছে পলিইথিলিন অক্সাইডে। তো ফ্যাক্টর নাম্বার থ্রি অনুসারে বা রুলস নাম্বার থ্রি, যে কোনো একটা পলিমারের মধ্যে যখন অক্সিজেনের কন্টেন্ট বেড়ে যাবে ব্যাকবোনে, তখন তার ডিগ্রেডেশনের রেটও বেড়ে যাবে, থার্মাল স্টেবিলিটি কমে যাবে। যেমন ইথিলিনের যে থার্মাল স্টেবিলিটি, ইথিলিন অক্সাইডের থার্মাল স্টেবিলিটি তার থেকে কম হবে, কারণ অক্সিজেন আসছে। তাহলে কেন কম হবে? অক্সিজেন চলে আসলে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে যে বন্ড আছে, এই যে এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে বন্ড, এই বন্ডের যে বন্ড ইলেকট্রন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, অক্সিজেন কি করবে? নিজের দিকে নিতে যাবে। নিজের দিকে নিতে চাইলে কি হবে? কার্বন আর অক্সিজেনের মধ্যে যে বন্ডটা আছে সেটার স্টেবিলিটি কমে যাবে, ও অনেকটা উইক হয়ে যাবে। এমনিতে উইক, তাকে যদি তুমি লোয়ার হিট দাও, লোয়ার হিট দিলে সে কি ব্রেক ডাউন করবে, তাই না? যে দুর্বল, তুমি তাকে একটা চক্র মারলে কিন্তু সে কি হবে? অনেক ব্যথা পেয়ে যাবে। বুঝতে নাই বিষয়টা এবার? জি স্যার বুঝতে পারছি স্যার। এই ফ্যাক্টর দুটো একটু লিখে নাও, কিন্তু স্লাইডটা শেয়ার করি। ফ্যাক্টর নাম্বার টু এবং ফ্যাক্টর নাম্বার থ্রি। স্লাইড দেখতে পাচ্ছ? আদার্স ফ্যাক্টর এফেক্টিং থার্মাল স্টেবিলিটি, এখান থেকে লেখা শুরু করে এই যে পলিইথিলিন অক্সাইড পর্যন্ত লেখা শেষ করবে, যে আমি এখানে ইন্ডিকেট করছি। তার আগে অনুপের প্রশ্নের অ্যান্সারটা একটু দিয়ে দিই। অনুপ এবার বলো, এই যে পলিকার্বনেট যেটা, এখানে কি আছে? এখানে তোমার ব্যাকবোনে অ্যারোমেটিক গ্রুপ আছে, ভালো কথা, তাহলে তার ইয়া বেড়ে যাওয়ার কথা, থার্মাল স্টেবিলিটি কিন্তু না, এখানে বাড়বে না। কেন বাড়বে না? কারণ এখানে অক্সিজেন আছে ব্যাকবোনে, অ্যাট দ্য সেম টাইম সাবস্টিটিউয়েন্ট হিসেবে দুইটা সাবস্টিটিউয়েন্টও কিন্তু আছে, মিথাইল গ্রুপ আছে দুইটা, তাহলে তার থার্মাল স্টেবিলিটি কম হবে। কার
তুলনায় কম হবে, এই যে পলিফিনাইলিন যেটা তুলনায় কম, বুঝতে পারছি? কারণ পলিফিনাইলিনের মধ্যে তার ব্যাকবোনে জাস্ট ফিনাইল গ্রুপ আছে, আমরা জানি ব্যাকবোনে ফিনাইল গ্রুপ থাকলেই থার্মাল স্টেবিলিটি কি হবে, বেড়ে যাবে, কিন্তু বেড়ে যায়। পলিকার্বনেটে দেখো ব্যাকবোনে ফিনাইল গ্রুপের পাশাপাশি অক্সিজেনও আছে, আবার সাবস্টিটিউয়েন্ট গ্রুপও আছে। আমরা জানি সাবস্টিটিউয়েন্ট থাকলেও কমে, অক্সিজেন থাকলেও কমে, তাহলে এখানে যেহেতু দুইটা ফ্যাক্টর প্রিভেল করছে, তাহলে তো পলিকার্বনেটের স্টেবিলিটি পলিফিনাইলিন থেকে কম হবে। বোঝা গেছে? এবার লিখে নাও, এই যে এখান থেকে নিচেতে নিচে দুইটা লাইন আছে, এখানে আদার্স ফ্যাক্টর এফেক্টিং থার্মাল স্টেবিলিটি, এখান থেকে এথিলিন অক্সাইড পর্যন্ত লিখে নাও। আমি তোমাদের রোল কলটা করে নেই, রোল কল কি করছি আজকে আমি? না স্যার, রোল কল করা হয়নি। লিখতে থাকো, লিখতে থাকো, আমি রোল কল করি। সবাই লিখবা, সবাই লিখ হতো নাকি? জি স্যার, জি স্যার, জি স্যার, লিখতেছি। ওকে দেখো, রেসপন্সের রোল নাম্বার আগে সি সেকশন, তারপর ডি সেকশন। 151, ইয়েস স্যার, আছো? 152, 153, ইয়েস স্যার, 154, 155, ইয়েস স্যার, 156, প্রেজেন্ট স্যার, 157, ইয়েস স্যার, 158, ইয়েস স্যার, এ 157 কে, 157 আছো? ইয়েস স্যার, আমি আছি স্যার, 157। বলো, থার্মাল ডিগ্রেডেশন কাকে বলে? বলো ডেফিনেশনটা বলো। স্যার, তাপমাত্রার কেমিক্যালের প্রভাবে। তাপমাত্রার কেমিক্যালের প্রভাবে? তাপমাত্রার কেমিক্যাল নাকি তাপমাত্রা ও কেমিক্যাল নাকি কেমিক্যালের তাপমাত্রা, কোনটা কি বুঝাইতা? ক্লাসে এসে কি করো আসলে তুমি, মনোযোগী যদি না হইতে পারো? 159, 160, প্রেজেন্ট স্যার, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 178, 179, 179 180, yes sir, 181, 182, yes sir, 183, yes sir, 184, 185, 186, yes sir, 188, 189, yes sir, 190, yes sir, 191, 192, present sir, yes sir, yes sir, 194, 195, yes sir, 196, 197, yes, 195, 195 আছে স্যার, ওর মেবি মাইকে প্রবলেম করতেছে গ্যার গ্যার শব্দ। ও 197, 197 আছো? Yes sir, 199, 200, 201, yes sir, 202, 203, 204,
25. Yes, sir. 26. Yes. 27. K 27K. 27K. 27K response problem. 28. 29. Yes, sir. 210. Yes, sir. 211. Present, sir. 212. Yes, sir. 213. 214. 215. Present, sir. 216. Yes, sir. 217. Yes, sir. 218. Yes, sir. 219. 220. 221. Yes, sir. 21, sir. 222. Yes, sir. 223. 223, 9. All better. 156. Yes, sir. তুমি আসো না কেন ক্লাসে? আবার কিছু বলবে? না স্যার, গতকালকে নেট ছিল না। 162. ওগুলো গতকাল অনেক দিন ধরে নাই। Yes, sir. তারপরে আর কে আসো? স্যার 165. 165. Sir, yes, sir. আচ্ছা, এবার তুষার আছো? তুষার? জি স্যার, প্রেজেন্ট স্যার। ওকে তুষার। ওকে, এবার ডি সেকশনে রোল কল করবো। রোল নাম্বার 226. Yes, sir. 227. 228. 229. 230. Yes, sir. 231. Yes, sir. 232. 233. 234. Yes, sir. 235. 236. 237. Yes, sir. 238. 239. Yes, sir. 240. Yes, sir. 241. 242. Yes, sir. 243. Yes, sir. 244. Yes, sir. 245. Yes, sir. 246. Present, sir. 246 also. 247. 248. Present, sir. 249. Yes, sir. Present, sir. 246. Present, sir. 250 also. Yes, sir. 251. 252. Yes, sir. 253. 254. 255. Yes, sir. Okay. 256. Yes, sir. 257. Present, sir. 258. 259. Present, sir. 260. 261. 262. Present, sir. Okay, 261 also. Ji, sir, 261. 262. 263. Yes, sir. Yes, sir. 264. Present, sir. 265. 266. Yes, sir. Present, sir. 270. Yes, sir. 270. K. 271. Yes, sir. Yes, sir. 272. Present, sir. Present, sir. Yes, sir. 276. 277, 278, 279, 280, 281, 282, 283, 284,
284 আছো না স্যার 284 হ্যাঁ 284 দিয়েছি 285 26 স্যার 27 ইয়েস স্যার 28 ইয়েস স্যার 89 290 ইয়েস স্যার 291 ইয়েস স্যার 292 Yes, sir. 294. Yes, sir. 295. Present, sir. Okay, for all batches. Jivonaso. Yes, sir. All batches. Okay, fine. I'm the roll call for a system. The lecker says we say. ফ্লোরিন আছে কার্বনের সাথে ফ্লোরিন বন্ডেড ফ্লোরিনটা কি করে আলাদা একটা শিল তৈরি করে বাইরে শিল তৈরি করার কারণে তার স্টেবিলিটি বাড়ে এট দ্য সেম টাইম কার্বনের আর ফ্লোরিনের বন্ড স্টেবিলিটি বেশি তার মানে পলিটেট্টা ফ্লোরোফিনাইলিন হচ্ছে সব থেকে হাইলি স্টেবল একটা পলিমার যেটা 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও উইথস্ট্যান্ড করে
আজকের যে কন্টেন্ট, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, কেউ যদি কোনো টপিকে না বুঝা থাকো আমি আবার রিপিট করব, কোশ্চেন করতে পারো, কারো যদি কোনো কিছু না বোঝা থাকে আমাকে কোশ্চেন করো। স্যার ইথিলিন অক্সাইডে অক্সিজেনের কারণে থার্মাল স্টেবিলিটি একটু কম হয়, এটা একটু যদি আবার বলতেন। কমে যায়, হ্যাঁ। ইথিলিন অক্সাইডের ক্ষেত্রে দেখো, ইথিলিন অক্সাইডের মধ্যে কি কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড আছে। এই কার্বন আর অক্সিজেনের মধ্যে আমি যদি ইলেকট্রোনেগেটিভিটি তুলনা করি তাহলে অক্সিজেনটা হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, এবং ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে বন্ড ইলেকট্রন সেটা অক্সিজেনের দিকে ঝুঁকে থাকে। অক্সিজেনের দিকে ঝুঁকে থাকে সেহেতু কার্বন আর অক্সিজেনের বন্ডটা স্টেবিলিটি কম থাকে, উইক থাকে। যখন কার্বন আর অক্সিজেনের বন্ডটা উইক থাকবে তখন তুমি লোয়ার হিট দিলে কিন্তু সেটা ডিগ্রেডেশনে চলে যাবে, ডিগ্রেড করে ফেলবে। তার মানে স্টেবিলিটিটা, থার্মাল স্টেবিলিটিটা তার খুবই কম, খুব অল্প হিটে সেটা কিন্তু ডিগ্রেড করে। তার মানে যে বললাম না যে দুর্বল মানুষ, তার যদি তুমি একটা থাবর দাও তাকে কিন্তু খুব মানে সেটা ইফেক্টটা তার উপর বেশি পড়বে। তো এমনিতেই তোমার বন্ডটা স্টেবল কম, বন্ডটা উইক, তার উপর যদি তুমি লোয়ার হিট দাও সে কিন্তু লোয়ার হিটেই ডিগ্রেড করা শুরু করে দিবে, তার মানে থার্মাল স্টেবিলিটিটা তার খুবই কম হবে। বুঝতে পারছি? জি স্যার। গুড, এরপরে বলো আর কারো কোনো কোশ্চেন, কি কি কোশ্চেন আছে থাকতে বলো। স্যার ফ্যাক্টর 1 টা আরেকবার রিপিট করলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, ফ্যাক্টর 1 টা হচ্ছে কোন একটা পলিমারের মধ্যে যখন সাবস্টিটিউয়েন্ট নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট বাড়তে থাকবে ততই তার বন্ডের স্টেবিলিটি, কার্বন কার্বন বন্ডের স্টেবিলিটি কমতে থাকবে, থার্মাল স্টেবিলিটিটা কমতে থাকবে। কেন কমতে থাকবে? যখন সাবস্টিটিউয়েন্ট বাড়বে, সাবস্টিটিউয়েন্টটা কি করে, কার্বন কার্বন ব্যাকবোনের উপর একটা স্ট্রেন দেয়, একটা ফোর্স অ্যাপ্লাই করে, স্ট্রেন অ্যাপ্লাই করে। যেহেতু স্ট্রেন দেয়, স্ট্রেন দিলে অলরেডি বন্ডটা স্ট্রেনে আছে, উইক অবস্থায় আছে। তো ওই যেটা বললাম, উইক অবস্থায় তুমি যদি লোয়ার হিট দাও সেক্ষেত্রে সেটা ডিগ্রেডেশনে চলে যাবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? যে ফার্স্ট স্টেপে স্যার, যে মানে পলিইথিলিনে স্যার হাইড্রোজেন রিপ্লেস করে যখন স্যার CH3 আসে স্যার, পলিপ্রোপিলিন, জি স্যার, তখন তো স্যার মানে এটার থার্মাল স্টেবিলিটি কমে যায় স্যার। মানে এটার বাস্তবে স্যার এক্সাম্পলটা কি স্যার? যেমন পলিথিন স্যার আমরা জানি তাপের প্রেজেন্স আসলে স্যার তাড়াতাড়ি মানে গল গলে যায় বা কিছু স্যার, পলিপ্রোপিলিন তার থেকেও তাড়াতাড়ি ব্রেকডাউন করবে। ওইটা তো একটা, একটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার, একটা হচ্ছে ডিগ্রেডেশন টেম্পারেচার, দুইটা কিন্তু ডিফারেন্ট থিং। একটা মেল্টডাউন করবে, মেল্টডাউন করে তারপর ডিগ্রেডেশনে যাবে। মানে ওই ওইটার বাস্তব অর্থে স্যার আমরা কিসে ব্যবহার করি স্যার এইটা, মানে কোনটা? যে মানে যখন তুমি মনে করো পলিইথিলিনে যে থার্মাল স্টেবিলিটি, থার্মাল পলিপ্রোপিলিনে থার্মাল স্টেবিলিটি কম পাবা, তুমি মনে করো পলিইথিলিনকে তুমি 50 ডিগ্রি 40 ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারছো, তাহলে তুমি পলিপ্রোপিলিন অবশ্যই 50 ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবে না, আরো কমে অ্যাপ্লাই করতে হবে। এবং তার মেকানিজমটা তুমি জানো না যে কেন কমে যায় থার্মাল স্টেবিলিটিটা কেন কম। তখন তুমি, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমাকে ফেনোমেননটা দিয়ে দিল যে থার্মাল স্টেবিলিটি অফ পলিইথিলিন ইজ এত এন্ড পলিপ্রোপিলিন ইজ এত, হোয়াই, তুমি বলতে পারো হোয়াই, কেন? জি স্যার, মেকানিজমটা তোমার জানা হলো যে তুমি কেন তুমি ডিগ্রেডেশনটা তাড়াতাড়ি হয়, এটা তো সবাই জানবে যে আচ্ছা পলিইথিলিন এটা ব্যবহার করা যায়, পলিপ্রোপিলিন ব্যবহার করা যায় না, অথবা কোন একটা লেন্সেসে লেখা দিয়ে দেওয়া আছে যে ডোনট ইউজ পলিপ্রোপিলিন, কিন্তু কেন, তুমি কেন উত্তরটা তোমার জানা যে এই কারণে ব্যবহার করা যায়। আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। পলি ফিনাইল গ্রুপ, পলি ফিনাইলের যখন ফিনাইল গ্রুপটা স্যার একটা একটার সাথে ই হয় যুক্ত হয়, তখন স্যার এর মলিকুলার ওয়েটের কারণে স্টেবিলিটি স্যার বেশি বললেন, কিন্তু যখন ফ্যাক্টর 1 পড়লাম তখন স্যার পলি পলিপ্রোপিলিনের থেকে যখন পলি আইসোবিউটাইলের বেড়েছে তার মলিকুলার ওয়েট, বুঝতে পারছি? আর কারো কোনো কোশ্চেন?
কোশ্চেন না থাকলে আমি ক্লাস এখানে শেষ করব আর যদি কোশ্চেন থাকে বলতে পারো স্যার কোনো কোশ্চেন নেই স্যার ওকে ফাইন তাহলে তোমাদের সাথে আমার আবার নেক্সট ক্লাসে দেখা হবে আপনারা ভালো থাকুন স্যার আপনি ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম